হ্যালো ফ্রেন্ডস, আমি সুরঞ্জনা। আজকে চলে এসেছি একদম মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে পাকা আমের ক্যারামেল পুডিং শেয়ার করব, অর্থাৎ ম্যাঙ্গো ক্যারামেল পুডিং। খুবই সহজ, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, তবে আমি ডিম ছাড়া এটা বানিয়েছি। কিভাবে ডিম ছাড়া একদম নরম তুলতুলে পুডিং তোমরা বানিয়ে ফেলতে পারবে, সেই রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক, আর নানান রকম টিপস আমি রেসিপিটা বানাতে বানাতে তোমাদের বলে দেব, তাই সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই ফলো করো। প্রথমেই দেখে নেব উপকরণগুলো, চলো তাহলে দেখে নেওয়া যাক। নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর তার পাশে রাখা বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না। যেন আমাদের প্রয়োজন ব্রেড, আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি, লাগছে 1 কাপ দুধ, কাস্টার্ড পাউডার, পাকা আম আর চিনি। প্রথমেই আমি স্লাইস ব্রেডগুলোর ধারগুলো বা সাইডগুলো এরমভাবে কেটে বাদ দিয়ে দেবো। দেখো এরম কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার স্লাইস ব্রেডগুলো এরম একটা মিক্সারে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। অন্য একটা মিক্সারে পাকা আমের টুকরোগুলো নিয়ে সেটাও একদম পেস্ট করে নেব। দেখো পাউরুটিটা ঠিক এইরমভাবে গুঁড়ো করে নিয়েছি, আর আমটাও এই রকম একদম পাল্প বার করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি হাফ দুধ দিয়ে দিলাম, দুধটা কিন্তু এখন রুম টেম্পারেচারে আছে। দেখো হাফ দুধ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার, আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এই ম্যাঙ্গো পুডিংয়ের জন্য অবশ্যই ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করবে। আমি এখানে কোনো রকম ডিম ইউজ করিনি, তাই আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। খুব সহজ, একদম নিরামিষ এই পুডিং তোমরা বানিয়ে ফেলতে পারবে। আমি এখানে 4 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করছি। দেখো কাস্টার্ড পাউডারটা অবশ্যই রুম টেম্পারেচার দুধে দেবে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার বাকি প্রসেসটা করব। দেখো কাস্টার্ড পাউডারটা একদম গুলে গেছে। দেখো বন্ধুরা, এবার আমরা ক্যারামেলটা বানিয়ে নেবো, ওই জন্য এই রকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, চিনিটা অবশ্যই একটু বেশি করে দেবে, আর কোনো রকম জল অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই। দেখো চিনিটা হালকা ফুটতে আরম্ভ করে দিয়েছে মিডিয়াম ফ্লেমে। এইরমভাবে চিনিটাকে আমাদের পুরো ক্যারামেল বানিয়ে নিতে হবে, তবে সব সময় এটা নাড়তে থাকবে, নাহলে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে। দেখো আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে ক্যারামেলটা তৈরি হতে, আর ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে যে টিফিন কৌটোটায় তোমরা পুডিংটা ভাপে বসাবে, সেই টিফিন কৌটোর মধ্যে এটা ঢেলে দেবে। এই প্রসেসটা অবশ্যই একটু তাড়াতাড়ি করবে, নাহলে ক্যারামেল কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে। দেখো পুরো টিফিন কৌটোটায় চাড়িয়ে নিলাম, এবার এটা একটু ঠান্ডা হতে রেখে দেব। এবার অন্য একটা পাত্রে আমরা দুধ গরম হতে বসিয়েছি। দেখো দুধটা ভালো করে গরম হবে, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি বা চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করো সেই রকম চিনি অ্যাড করবে, তবে পুডিং কিন্তু একটু বেশি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই মিষ্টি দিলাম। চিনিটা গলা অবধি এবং দুধটা যতক্ষণ না ফুটে উঠছে আমাদের এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব গুলে রাখা কাস্টার্ড পাউডার, অল্প অল্প করে অ্যাড করবে আর মেশাতে থাকবে, সম্পূর্ণটা কিন্তু একবারে দিয়ে দেবে না। দেখো অল্প অল্প করে আমি কাস্টার্ড পাউডার গোলা দুধটা অ্যাড করছি আর এটা মিক্সড করছি। সম্পূর্ণটা যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে, মিডিয়াম ফ্লেমে আমরা 3 থেকে 4 মিনিট ভালো করে এরমভাবে নাড়াচাড়া করে নেব, তবে সব সময় কিন্তু এই দুধটা নাড়তে থাকবে। আর অবশ্যই এরম একটা হ্যান্ড বিটার ইউজ করতে পারো। দেখো দুধটা আগের থেকে অনেক ঘন হয়ে এসছে। এই স্টেজে অ্যাড করে দিলাম গুঁড়ো করে রাখা পাউরুটি বা ব্রেড ক্রাম্বস। এটা কিন্তু ফ্রেশ পাউরুটিতে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এটা অ্যাড করার পর আবারও 3 থেকে 4 মিনিট আমাদের কিন্তু এটাকে ভালো করে কুক করে নিতে হবে। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করে দিলাম ম্যাঙ্গো পাল্প। আমি যেহেতু পাকা আমের পুডিং বানিয়েছি, তাই আমটাকে আমি একদম মিক্সারে পাল্প বানিয়ে নিয়েছি।
ম্যাঙ্গো পাল্পটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করছি, যাতে সম্পূর্ণটার সঙ্গে ম্যাঙ্গোটা ভালোভাবে মিশে যায়। দেখো ভালোভাবে মিশে গেছে। এবার হাই ফ্লেমে জাস্ট 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলেই আমাদের মিশ্রণটা একদম রেডি। এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার বাকি প্রসেস দেখো, আমাদের ক্যারামেলটাও একদম ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে, দেখছো একটুও ফ্লোই নয় এটা। এবার এই বানিয়ে রাখা মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গরম অবস্থাতে এই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেবে। দেখো সম্পূর্ণ মিশ্রণটা দেওয়ার পর একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে এক্সট্রা এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। দিয়ে এবার এটা আমরা চাপা দিয়ে ভাপে বসাবো। দেখো বন্ধুরা, আমি এইরকম একটা পাত্র নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটা মেটাল স্ট্যান্ড, আর জল দিয়ে দিয়েছি যাতে মেটাল স্ট্যান্ডটা ওই জলের মধ্যে ডুবে থাকে ঠিক এইরকম পরিমাণ পর্যন্ত। এবার পুডিংয়ের টিফিন কৌটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে এটা ভাপে বসানো থাকবে 30 থেকে 40 মিনিট। আমি 40 মিনিট পুডিংটা বেক করে নেবার পর 2 ঘন্টা এটা ফ্রিজে রেখেছিলাম। এবার খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো পুডিংটা সেট হয়েছে কি না দেখতেই পাচ্ছ। এবার এটা ডিমোল্ড করো। দেখো বন্ধুরা, পুডিংটা ডিমোল্ড করার জন্য আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, আর খুব সাবধানে এটা আমরা ডিমোল্ড করে নেব। দেখো এবার দেখা যাক এটা বেরিয়ে আসছে কি না। আমাদের পুডিং কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ ক্যারামেলটার কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি তোমাদের সঙ্গে এটা কেটে শেয়ার করছি। দেখো কাটার পর দেখতেই পারবে এটা কতটা নরম আর একদম স্মুথলি বেরিয়ে আসছে। এইরকমভাবে পুডিং বানালে ডিম ছাড়াই একদম নরম তুলতুলে পুডিং তোমরা বানিয়ে ফেলতে পারবে। দেখো এটা কতটা স্পঞ্জি। তাহলে চলো এবার সার্ভ করে দেওয়া যাক। পুডিং অলওয়েজ ঠান্ডাই সার্ভ করতে হয়, আমিও ঠান্ডাই সার্ভ করেছি। তোমরা চাইলে একদম ফ্রিজারে রেখে এটা সার্ভ করতে পারো। ডিম ছাড়াই নিরামিষ পুডিংয়ের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর শেয়ার করতে ভুলো না জানো। নিত্য নতুন রেসিপি সহজভাবে বানাতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো।